চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ মানেই উত্তেজনা, সেখানে রিয়াল মাদ্রিদের ম্যাচ হলে তো কথাই নেই। ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যে সবচেয়ে সফল দল তারাই, এবারের আসরেও তুলে নিচ্ছে একের পর এক জয়। তারই ধারাবাহিকতায় গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে শাখতার দোনেৎস্কের মাঠে আতিথ্য নেবে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে উত্তীর্ণ হওয়া আমার মৌসুমের প্রথম লক্ষ্য, কারণ যত তাড়াতাড়ি আমরা নকআউট পর্বে উঠব ততই চিন্তামুক্ত থাকব, যেটা স্প্যানিশ লিগে আরও ভালোভাবে খেলতে অনুপ্রাণিত করবে। তাই আমরা এই ম্যাচটাকে গুরুত্বপূর্ণই মনে করছি। ম্যাচের আগে সুসংবাদ দিয়েছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি, ইনজুরি কাটিয়ে এ ম্যাচে সেরা একাদশে ফিরছেন করিম বেনজেমা, এমনটি নিজেই নিশ্চিত করেছেন ইতালিয়ান কোচ। ফলে ফরাসি তারকাও ফেরায় দলে থাকছে না আর কোনো শূন্যতা, তবে বেনজেমা ফেরাতে বিশ্রামে রাখা হতে পারে বিনিকে। নয় পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লস ব্লাঙ্কোস এই ম্যাচ জিততেই উঠে যাবে নকআউট পর্বে। এদিকে করিম বেনজেমার ফেরার দিনে দুঃসংবাদ পেল প্যারিস সেন্ট জার্মেই, বেনফিকার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে পাচ্ছে না তারা। পিএসজির শেষ লিগ ম্যাচেও ইঞ্জুরির কারণে মাঠে নামা হয়নি আর্জেন্টাইন তারকার, তাই মেসির অভাবটা দলকে ভালোই ভোগাবে বলে জানালেন কোচ। মেসি না থাকায় অবশ্যই ম্যাচে সেটার প্রভাব পড়বে, কারণ সে ম্যাচের কারিগর, গোলের কারিগর, তার অভাব কেউ পূরণ করতে পারবে না। কিন্তু যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, আমরা চেষ্টা করছি ভিন্ন পরিকল্পনা নিয়ে এগুতে। সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে পিএসজি, অন্যদিকে বেনফিকার পয়েন্টও সমান সাত, তাই নিজেদের জায়গাটা আরও মজবুত করতে হলেও ম্যাচটা জিততে হবে দ্য প্যারিসিয়ানদের, সেজন্য প্রস্তুত এমবাপে নেইমাররা। ফারজানা মুমু, সময় সংবাদ।